আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন পরিচালনা করার জন্য নাজিল করে দিলেন কুরআন। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কুরআন নাজিল করার আগে আদম সবিউল্লাহকে পাঠাইলেন, যুগে যুগে নবী পাঠাইলেন, আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরবের জমিনে আমিনার কোলে এনে দিলেন। আল্লাহর নবীর মা আমিনা আল্লাহর নবীকে নিয়ে মক্কার জমিনে ঘুরে, আমার নবী পয়গম্বরের বয়স যখন 6 বছর হয় আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা জানের কাছে চলে যায়, দাদা জান আমার খেলার সাথীদেরকে সন্ধ্যাবেলা সব বাবা কোলে নিয়ে বাসায় যায়, আমি মুহাম্মদকে নেওয়ার মতো কেউ নাই, আমি আমার বাবার কবর দেখতে যাব। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে দিল, ও নাতিগো তোমার মা আমিনা, তোমার মা আমিনা কিনিয়া তোমাদের ঘরে একজন দাসী আছে উম্মে আয়মান, নাম কি? আরেকটু জোরে, উম্মে আয়মান সহ তোমার মা সহ তুমি সহ তিনজন তোমার বাবার কবর দেখতে চলে যাও। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী 6 বছরের সন্তান মা কিনিয়া উম্মে দাসী আয়মান, উম্মে আয়মান কিনিয়া দাসী কিনিয়া বাবার কবর দেখতে রওনা হয়। আল্লাহর নবী বাবার কবর দেখিয়া কান্নায় ভেঙে পড়ে, তিনার মা আমিনা কান্নায় ভেঙে পড়ে। এরি আল্লাহর বন্ধু যুবক পয়গম্বর বিশ্ব নবী যখন বাবার কবর দেখে আবার আরবের দিকে চলে আসে, আল্লাহর নবীর মা আমিনারও পেটে বেদনা উঠে, আল্লাহর নবীর মা পথিমধ্যে ইন্তেকাল করে, আমার নবীর কেউ নাই কেউ নাই। আল্লাহর নবীর মা আমিনা মুমূর্ষু অবস্থায় উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, দাসি আমার আদরের সন্তান মুহাম্মদকে একটু মুখের কাছে এনে দাও। আল্লাহর নবীর মা আমিনা বিশ্ব নবীর গালে চুমো গালে চুম্বন দেয় আর বলে, বাজান রে তোমার বাবা ব্যবসা করতে এসে দুনিয়ার থেকে বিদায় নিল, আমিও তোমাকে এই জমিনের দিকে তোমার বাবার কবর দেখতে এসে আমারও বুঝি বিদায়ের ঘন্টা, তুমি কান্নাকাটি করবা না। উম্মে আয়মান দাসী বিশ্ব নবীকে নিয়া আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়া কাবার দিকে চলে আসলো, মাকে হারাইলো বাবাকে হারাইলো, আমার নবীর মতো এতিম কেউ নাই। ও নরসিংদী বাজদুনার মুসলমান যুবক, এই মজলিসে অনেকের মা নাই বাবা নাই, এতিমের মতো বাজদুনার জমিনে ঘুরো, তবে বলো আমাদের আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? টেনশন না, আল্লাহ বয়ান করে শুনে দেন, ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খায় বলেন, জাইতুনের কসম খায় বলেন, ওতুর সিনিন তুর পর্বতের কসম খায় বান্দামান্দিকে বলেন, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ একের পর এক কয়েকটা কসম খাওয়ার পরে তোমাদেরকে জানায় দিলাম, ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন বালাদ মানে শহর, এই শহর দ্বারা আরব শহরের কথা বলা হয়, আরব শহরের কসম খাইয়ে বলেন, চারটা কসম খাওয়ার পরে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ এত সুন্দর করে বান্দা বান্দি বানাইলাম, আমি আল্লাহর হুকুম মানে না, আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আমি আল্লাহর ফরজ হুকুম মানে না, আমি আল্লাহর ফরজ হুকুম ডিউটি পালন করে না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বিশ্ব নবী পয়গম্বরকে গোটা দুনিয়ার মানুষদের লিডার হিসাবে বানাইলেন, আমরা হলাম সেই নবীর উম্মত।
উম্মত, সমস্ত নবীর উম্মতের আগে জান্নাত পাবো আমরা, ঠিক কিনা? বলেন জান্নাতে নেওয়ার মালিক কে? আল্লাহ। সরমনার পীর? না। সারসিনার পীর? না। জনপুরের পীর? না। আদ্রশির পীর? না। সুরেশ্বরের? না। রাজারবাগের? না। দেওয়ানবাগের? না। কুতুববাগের? না। কোন দলে? না। কোন দলে? না। কোন দলে? না। কে নিতে পারে? আল্লাহ। আরেকটু জোরে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ আমার দোস্ত হাবিবুল্লাহকে মক্কার জমিনে পাঠাইলাম, আল্লাহর নবী পয়গম্বর, বিশ্ব নবীর বয়স হইল 25 বছর, আমার নবী পয়গম্বরের কাছে মক্কার জমিনের সবচাইতে ধনী মেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, এই মেয়ের কাছে বিবাহের প্রস্তাব দেয়, এই মেয়ের দাসীকে দিয়া বিশ্ব নবীর কাছে বিবাহের প্রস্তাব দেন, আল্লাহর নবী ডাক দেয়া কয় খাদিজার দাসী গো, আমি মোহাম্মদ একার সিদ্ধান্তে, সিদ্ধান্ত নয়, আমার চাচা জান যদি খাদিজাকে বিবাহ করার অনুমতি দেয়, আমি মোহাম্মদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করব, আল্লাহর নবীর চাচা বিশ্ব নবীকে অনুমতি দিলেন, যাও খাদিজা নামের মেয়েকে তুমি বিবাহ করে নাও, আল্লাহর নবী 40 বছরের যুবতী মেয়ে খাদিজাকে বিবাহ করে নিল, 25 বছরের বয়সে নবীর সঙ্গের সাথী খাদিজা হয়ে গেল, আল্লাহর নবীর বয়স আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে লাগলো, নবীজির বয়স যখন 40, আমার নবীর কাছে জিব্রাইলকে আল্লাহ পাঠায় দেয়, আমার নবীর সিনা এক এক করে তিনবার জিব্রাইল চাপ দেয়, আমার নবীকে পড়তে বলে, নবী পড়েন একরা, আমার নবী বলেন পারি মানা বেকারিন, আমি পড়তে জানি না, আবার বলেন নবীকে পড়েন, আবার নবী বলেন মানা বেকারিন, আমি পড়তে জানি না, তৃতীয়বার যখন দার নবী গো, যখন সুরা আলাকের পাঁচটি আয়াত তেলাওয়াত শুরু করে দিল, জিব্রাইল বলল আল্লাহর নবীর জবান থেকে সুরা আলাকের পাঁচটি আয়াত তেলাওয়াত শুরু হয়ে গেল, আল্লাহর নবী পড়ে শোনাচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এ যুবকের দল এক এক করে পাঁচটি আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর, জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশ্ব নবীর তেলাওয়াত শুরু হয়ে গেল, আরশে আজিমের লৌহে মাহফুজের তক্তায় লিখিত কোরআন আল্লাহর নবীর সিনায় ভরপুর হয়ে গেল, এই জামে আরশি দিয়া কারিমিয়া মাদ্রাসার ছাত্ররা এই আল্লাহর নবীর উম্মত হইয়া আল্লাহর কোরআন সিনায় ধারণ করে এত বড় গাইডলাইন পুস্তক দুনিয়ার আদর্শ নবী একবার দুইবার তিনবার পরে মুখস্থ করা সম্ভব না, মুখস্থ করলেও দুই দিন পর থাকে না, ওরে যুবক আজ পর্যন্ত কেউ পরে দেখাতে পারে নাই, আদর্শ নবী ছোট একটা বই মুখস্থ করে কেউ দেখাতে পারে নাই, তবে আল্লাহর কোরআন 30 পারা কোরআনুল কারিম দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ মুসলমানের সিনার ভিতরে কোরআন কথা কও, ঠিক কিনা? মারো কাটোয়ার যাই করো না কেন আল্লাহর কোরআন বিদায় দিতে পারবি না, আল্লাহর জমিনে আল্লাহ কোরআন হেফাজত করবে, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রচার করবে, তুই যদি আল্লাহরই ডাক না দাও, তুমি যদি আল্লাহর কোরআন না পড়ো, তাতে আমার মালিকের কিছুই আসবে যাবে না, তবে আল্লাহ বান্দাকে বানাইছে এত সুন্দর করে, আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বান্দা বান্দিকে এত সুন্দর করে বানাইলাম, একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ মানুষকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি ছেড়ে দিয়া দুনিয়ার পীরে গোলামি করো, দুনিয়ার বান্দা দুনিয়ার মানুষের গোলামি করো, দুনিয়ার দেশের গোলামি করো, না না আল্লাহ বলে ও মানুষের দল আমি আল্লাহর গোলামি করো, আল্লাহ বান্দাকে বানাইছে মানব জাতি জিন জাতিকে বানাইছে আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য, আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আল্লাহ বান্দাকে শোনায় দেয় এ দুনিয়া
দুনিয়ার মানব জাতি জিন জাতি, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামী করার জন্য। আমি আল্লাহর গোলামী ছেড়ে দিয়ে নাফরমানি শুরু করছ, আমি আল্লাহর গোলামী ছেড়ে দিয়ে জিনার কাজে লিপ্ত হয়েছ, আমি আল্লাহর গোলামী ছেড়ে দিয়ে গুনার কাজে দাবিত হইছ, আমি আল্লাহর গোলামী ছেড়ে দিয়া আমি আল্লাহর ঘর মসজিদে যাও বাদ দিয়া, মন্দিরে যাও গির্জায় যাও, গান বাজনার অনুষ্ঠানে যাও না, আল্লাহর গোলামি করতে যদি চাও আমার আল্লাহর কোরআন সিনার ভিতরে ঢুকাও, কথা কও ঠিক কিনা? আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মক্কার জমিনে এই কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার নবীর তেলাওয়াত শুনে বেঈমানেরা কলেমা পড়ে, আমার নবীর তেলাওয়াতের ভিতরে এত মধু আর এত জাদু, এত জাদু কে লাগায় দিলেন? আল্লাহ! আরেকটু জোরে, আল্লাহ! আরেকটু জোরে, আল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এত মধু আর এত জাদু লাগায় দিলেন। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর তেলাওয়াতে কাফেরেরা রাতে রাতে অন্ধকারে চুপে চুপে কোরআন শুনে, আমার নবীর তেলাওয়াত শুনিয়াও কাফেরেরা কলেমা পড়ে। বাংলার জমিন নয়, পৃথিবীর জমিনে চীন বলো, আমেরিকা বলো, রাশিয়া বলো, তারা আল্লাহর কোরআনের আয়াতগুলো পরিবর্তন পরিবর্তন করে সংযোজন করে কোরআনুল কারীম লিপিবদ্ধ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, আল্লাহ দেখিয়া দেখিয়া সহ্য করতে না পারিয়া দুনিয়ার জমিনে করুণা ভাইরাস লাগায় দিছে, কথা কও ঠিক কিনা? আল্লাহর সঙ্গে পাল্লা দিবি এর গোলাম পারবি না, আল্লাহর সাথে যদি পাল্লা দিতে চাও, আজকে আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে ফেরাউন পাল্লা দিয়েছিল, নমরুদ পাল্লা দিয়েছিল, সাদ্দাত পাল্লা দিয়েছিল, সাদ্দাত বেহেশত বানাইছিল আল্লাহর সাথে পাল্লা দিয়াও, সাদ্দাত জান্নাতে যাওয়ার আগেই আজরাইলকে পাঠাইয়া সাদ্দাতকে দুনিয়ার থেকে বিদায় দিল, নমরুদকে বিদায় দিল, ফেরাউনকে বিদায় দিল। ওরে নরেন্দ্র মোদি তুমি জানো আমাদের আল্লাহর ঘর বাবরি মসজিদ তুমি ভেঙে দিয়েছো, ভারতের মুসলমানদের উপরে অত্যাচার করতেছ, আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই মালিক ফেরাউনের মতো তুমি চুবাইয়া চুবাইয়া মারো, কথা কও ঠিক কিনা? এ যুবক আল্লাহ পারে কি পারে না? আরেকটু জোরে কর, পারে কি পারে না? আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জমিনে বসে বসে বসবাস করতেছি, আল্লাহর নাজ নেয়ামত খায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান যদি হতে চাই, আল্লাহ বলে লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু। ও ঈমানদারের দল, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কদমে সিজদা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর ঘরে মসজিদে উঠে বেশি বেশি ইবাদত করো, আল্লাহর ঘরের মসজিদের নামাজ বন্ধ করে দিবা, আল্লাহর জমিনে মাহফিল বন্ধ করে দিবা, আল্লাহর জমিনে বিশ্ব নবীর ঘর মাদ্রাসা বন্ধ করে দিবা। করোনা ভাইরাস কিন্তু দূর করতে পারবা না, আল্লাহর ঘর চালু থাকলে, মাহফিল চালু থাকলে, মাদ্রাসা চালু থাকলে, আল্লাহর নেককার বান্দাদের তেলাওয়াতের উসিলায় আল্লাহ দুনিয়ার থেকে করোনা ভাইরাস দূর করবে, ঠিক কিনা? কিন্তু বিড়ির মজমা বসাইয়া, গাজার মজমা বসাইয়া, গানের মজমা বসাইয়া ও যুবকের দল করুণা দূর করতে পারবি না। করুণা ভাইরাস যদি দূর করতে চাও আল্লাহর ঘরে উঠো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নবীর সুন্নাতে টুপি মাথায় লাগাও, আল্লাহকে বেশি বেশি ডাক দাও। ইল্লাল্লাযীনা আমানু ঈমানদারের দল, ওয়াআমিলুস সলিহাত ঈমানদারেরা কি কাজ করলে পরে আল্লাহর জমিন থেকে গজব দূর হবে। এইবার শোনো, সেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরের ভিতরে দুনিয়ার জমিনে ওই যে বিভিন্ন গান বাজনা দেখ চলতেছে, দুনিয়ার জমিনে বিভিন্ন গানের আসর চলতেছে, দুনিয়ার জমিনে অনেক বিল্ডিং এ আল্লাহর কোরআন নাই, টিভি আছে, ডিশের লাইন আছে, ল্যাংড়া উলঙ্গ বেহা বানা, ছেলেও দেখে মেয়েও দেখে মায়ে দেখে বাপ
বাবাও দেখে, যার কারণে আল্লাহ নারাজ। আল্লাহকে যদি খুশি করতে চাও ইমানদারীরা, আজকের থেকে আল্লাহর কোরআন কারা কারা ধরবা পড়বা, তারা দুটো হাত তুলে আল্লাহকে ডাকবেন আল্লাহ। জোর কর নারায় দেখবি, হাতে লড়া দাও লড়া দাও, আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করবা, আল্লাহর কোরআন ধরবা, আল্লাহর কোরআনের গায়ে নজর দিবা, আমার মালিক আল্লাহকে আর একটা ডাক দেন আল্লাহ।